সকাল পৌনে সাতটার সময় এসেছি, এসে ভিড়ের কারণে জায়গা পাই নাই, বাইরে দাঁড়িয়ে আছি। একটু ভিড় হালকা বলে হবে না, ঠেলে ঠুলে ঢুকে যেতে হবে। দাঁড়িয়ে আছি মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে লালবাগের আতসখানা রোডে। সাড়ে ছটা থেকে শুরু হয় এবং তখন থেকে একেবারে গমগমে ভিড়, একেবারে শীত শীত সকাল, মানুষ বেরোতে পারে না, কিন্তু এর মধ্যে এখানে ভিড়। কারণ কিচ্ছু না, মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি তো খুবই মজার। আমরা 2018 সালে এখানে এসেছিলাম, মিষ্টি খেয়েছিলাম, কিন্তু ওদের সকালে একটা নাস্তা পাওয়া যায়, কিচ্ছু না, সিম্পল নাস্তা, লুচি ডাল ভাজি, এইটা খাওয়ার জন্যই মানুষ হামলে পড়েন এখানে। এবং আজকে আমরাও খাবো মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি, কিন্তু খুব মজার, অন্যরকম মিষ্টি। কিন্তু আজকে নাস্তাটা খাবো। দর্শক, ওয়েলকাম টু আজকের শো, আসেন। লুচি কত করে আপনাদের? 10 টাকা দিয়ে। আচ্ছা, সাথে ডাল দিয়ে আলাদা, সবজি দিয়ে আলাদা, ডাল কত করে? 10 টাকা, ওটাও 10 টাকা দেন না ভাই। খাবার চলে আসছে, খুবই ভিড়। আমরা আসলে মানে মানুষের ডিস্টার্ব যতক্ষণ থাকবো হয়তো বা ততক্ষণ হবে না, কিন্তু বাড়ালেই ডিস্টার্ব হবে, তো যত দ্রুত শেষ করা যায়। 10 টাকার লুচি, বসেন ভাই। তো লুচিটা খাস্তা, গরম গরম, এবং ভিতরে যে ফ্লাফি এটা বোঝা যাচ্ছে নরম বেশ। ডালে গুঁতো দিয়ে বিসমিল্লাহ করা যাক। বেশ ভালো লাগলো মিষ্টির দোকানে ডাল ভাজি। এটার মনে একটা বৈশিষ্ট্য থাকার মানে থাকে, কেন থাকে জানি না। নর্মালি যেটা হয় মিষ্টির দোকানের ডালে বা ভাজিতে পাঁচফোড়ন ইউজ করা হয়, এর কিন্তু কিছুই নাই। আপনি রেগুলার ডাল এই সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ এটার ফ্লেভারই পাচ্ছেন, বাট মনে হচ্ছে আলাদা একটা মজা। আহা, আমরা যে ইয়েতে খেলাম, চরমকিতে খেলাম, ওইটার খাওয়ার একরকম টেস্ট। আবার যশোরের জলযোগে খেলাম যে কিছুদিন আগে, ওইটা একরকম টেস্ট, এটা আবার ভিন্ন টেস্ট। প্লেইন ডাল, বাট মজার একটা ব্যাপার আছে। এবার একটু ইয়ে খাওয়া যাক, সবজি। আমি টমেটো দেখছি, এইরকম টমেটো কাটা আসলে এখানে দেখা যায় না। টমেটো পাচ্ছি, আলু পাচ্ছি, মটরশুঁটিও মনে হয় আছে দেখছি। 15 টাকা, যেটাই খাবেন 15 টাকা, আপনাকে 10 টাকা লুচির সাথে, সুজিও 15 টাকা। অন্যান্য জায়গায় যে নাস্তা খাই, বিখ্যাত যেগুলো আর কি, ডাল ভাজি, ওগুলোর টেস্টের সাথে টেস্টের কোনো মিল নেই, সম্পূর্ণ ডিফারেন্ট টেস্ট। এবং সবচেয়ে বড় কথা, ঘরের যে মজাদার সবজি যেটা, ওইটার একটা টেস্ট। আপনার মিষ্টির দোকানের সবজি মানে আমাদের মুখে যেটা অটোমেটিক চলে আসে যে পাঁচফোড়ন দেওয়া একটা মশলার ফোড়ন এটা হবে, এটা তা না, এটা ভিন্ন জিনিস। ভাই, আপনি যদি মনে করেন ভিডিও দেখে যে এই নাকি একটা খাচ্ছি যেটা খেতেই হবে, এরকম কিছু না, বাট আপনি যদি এখানে আসেন, হোমলি ফুডের যে তৃপ্তিটা ওটা আপনি পাবেন, প্রশ্ন করতেই পারেন। এত সকালে আপনি হোমলি ফুডের দরকার কি, বাসায় তো আচ্ছা আছে, আপনি বাসাতেই খেতে পারেন। এখানে এসে মানে যদি চাকতে চান, আমার কাছে মনে হয় সুযোগটা হাতছাড়া আপনি চাইলে আপনি নাও করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে ডাল আর সবজি দুটো আলাদা মজা, এবং একসাথে করলে যা ডাল ভাজি একসাথে খান ওইটার মজাটা পাবেন। কাকা, আপনি কি প্রায়ই আসেন এখানে খেতে? ডেলি খান মানে আপনি ভালো লাগে এখানে খাওয়া? কোনটা বেশি ভালো লাগে, ডাল ভাজি মিক্সার রুটি চা? এভাবেই খান। এদের যে কাশ্মীরি হালুয়া এটা খান ভালো লাগে? আচ্ছা, ডায়াবেটিস হয়েছে। আচ্ছা, মানে এটা যে খান মানে
বাসার লোকরা জানে তো নাকি না নাকি না ওয়ার্নিং মার্ক করতে যা পরে জাস্ট কে বলেন না না বাসা তো আমার এখানে নাই আচ্ছা আচ্ছা ওকে দেশালা আচ্ছা আচ্ছা অনেকে আছেন লালবাগের কেলে তো সকাল সকাল হাঁটেন মর্নিং ওয়াক করেন আর কি এরপরে জাস্ট স্কেট শু পরে শ্রুত করে ঢুকে যান যেন বাসার লোকের ট্রেন না পায় মর্নিং ওয়াকও হয় সকালের খাওয়াটাও হয় তাদের তো খাওয়া দাওয়া বিধিনিষেধ এইটা অনেকে অনেক সময়ের জন্য সকালবেলা কেটস পরে অনেককে পাওয়া যায় বয়স্ক মানুষ আমরা সুজি খাচ্ছি সুজির হালুয়া এটা হচ্ছে 15 টাকা খাওয়ার পর যে মুখ মিষ্টির ব্যাপারটা এটা আবার খুব ভালো করে মেনটেন হয় এই সুজির হালুয়া দিয়ে নর্মাল যে কোনো রেস্টুরেন্টে এখানে খাওয়া শেষ হয়ে যেত কারণ এরপরে চা চা আমরা খাবো কিন্তু মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে একটা ইউনিক ব্যাপার আছে সেটা হচ্ছে কাশ্মীরি হালুয়া ওদের মিষ্টিগুলো না একটু ভিন্ন রকম 50 বছর ধরে চলছে 51-52 বছর হয়ে গেছে ওদের যে মিষ্টি পাওয়া যায় না নর্মালি এই মিষ্টিগুলো অন্য জায়গাতে পাওয়া যায় একটু ভিন্ন স্বাদের আর কি ওদের একটা আছে কাশ্মীরি হালুয়া 2018 সালে কভার করেছিলাম এখন দেখি ওটার স্বাদটা আগের মতো আছে কিনা জি চা একটা দিয়ে কত করে চা ভাই 10 টাকা ভাইয়া আচ্ছা নাস্তা কতক্ষণ থেকে আপনাদের সকাল 2টা পর্যন্ত নাস্তা থাকে হাই হাই 2টা পর্যন্ত নাস্তা তাহলে এত বড় না আসলেও চলবে মনে হচ্ছে নাকি যাই না কোনটা শেষ হয়ে যায় বাট আমরা যে খাচ্ছি আমরা কিন্তু মানে সকালবেলা নাস্তার যে তৃপ্তিটা খুব ভালো করে পাচ্ছি কাশ্মীরি হালুয়া 65 টাকা আপনি দেখেন উপরে জেলেডোলো পাচ্ছি আর ভিতরে বিভিন্ন জিনিসপত্র মনে আছে এটা একটু খাওয়া যাক ভাই কি যে খেলাম মুখে কি যে গেল আশেপাশে মানুষজন বলছে এমনি তো জায়গা দেওয়া যায় না আপনার ভিডিও করে কি করবেন কথা সত্য এখন যেটা খাচ্ছি না তুলনা চলে না আহা অন্তত কাশ্মীরি হালুয়া খাওয়ার জন্য এখানে আসা উচিত খাওয়া উচিত আরে ভাই কি যে খেলাম খাবার তো অনেকভাবেই খায় সবাই খায় বা চা সবার শেষে খায় কিন্তু শীতের দিনে সকালের যে মজাটা চা যখন আসবে আপনি এমনি খান খাওয়া শেষে খান কিন্তু লুচিটা রোল করে চায়ে ডুবিয়ে খাওয়ার যে মজাটা দর্শক এটাই খাওয়া খাওয়া চলছে চলবে আরাম করে চা খাই কি যে হালুয়া খেলাম খাওয়াটা আরাম করে শেষ করি ক্যামেরাটা বন্ধ করি আপাতত পরে বাইরে গিয়ে আপনাদের সামনে রিভিউ টিভিউ হবে যা খেলাম একটার থেকে একটা মুখে লেগে আছে আপনি যদি বলেন সবজি ডাল এইটা এক ধরনের টেস্ট কিছুটা প্লেইন টেস্ট আপনি অনেক মজাদার বলার সুযোগ নেই বাট আপনি যখন লুচি দিয়ে খাচ্ছেন এটা খাওয়াটা মজা আছে মানে এইটা মনে হচ্ছে যে আমাদের একটা ঘরোয়া খাওয়ার টেস্ট ওইটা পাচ্ছি মিষ্টির দোকানের চেয়ে একটু ভিন্ন রকম মিষ্টির দোকানের খাবার খুবই মজা কিন্তু এটা আরেকটা মজা তারপরে এটা তো মিষ্টির দোকানই আর সুজির হালুয়া যেটা প্লেন সুজির হালুয়া কোনো খেলাধুলা নাই কোনো কিছু নাই তারপরও কোনো এক ধরনের ইউনিকনেস আছে যে কারণে ভালো লাগলো আর ওই যে কাশ্মীরি হালুয়া মানে লাজবাব তুলনা নাই আর লুচিটা 10 টাকার লুচি বেশ বড় খাস্তা এবং ভিতরে কিন্তু বেশ সফট তো সব মিলে বেশ ভালো লাগে খেতে আর কি চাটাও ভালো লেগেছে চাট একটু মিষ্টি একটু বেশি বাট ফাইন লুচিতে ভালো লাগছিলো বেশি খাইদাই.কম এর জিভে এইটা পেয়ে যাবে অন্তত 8.25 দর্শক এটাই আজকের শো আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগে আর কোথায় এরকম ইউনিক নাস্তা আমরা পেতে পারি নাস্তা আমার খুব ফেভারিট আপনি বললেই আমরা হাজির হয়ে যাব কে জানে হয়তো আপনিও আজকের জন্য এখানে বিদায় ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন শোতে নতুনভাবে এটার বিস্তারিত ঠিকানা পাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট বক্সে রয়েছে সেটা শুধুমাত্র আপনারই জন্য আজকের জন্য এখানে বিদায় টাটা বাই বাই